মূলত হচ্ছে আমার পায়ের দিকে ব্যথা নেমে যেত। কতদিন আগে এটা? এটা 7-8 মাস আগে। তারপরে প্রথম ব্যথাটা বুঝতে পারেন আপনার পায়ে? পায়ে। পায়ে কি গোড়ালির দিকে ব্যথা হচ্ছে? হ্যাঁ, গোড়ালির দিকে। মানে যেটা অনেকের ক্ষেত্রে হয় যে আমরা দীর্ঘ জার্নি করার পরে দেখা যাচ্ছে পায়ে বা কোমরে অনেকের ব্যথা করে, বাট কিছুক্ষণ পরে ব্যথাটা চলে যাচ্ছে। বাট আপনার ব্যথাটা কি কন্টিনিউয়াসলি হচ্ছিল? হ্যাঁ, কন্টিনিউয়াসলি হচ্ছিল। পরে ব্যথা রিলিভের জন্য আম্মুর কাছ থেকে পরামর্শ নিয়ে ফ্লেক্সি খাইছিলাম। আচ্ছা, ফ্লেক্সি ব্যথাটা কি এরকম ব্যথা যে হাঁটতেও কষ্ট হচ্ছে, সেরকম ব্যথা ছিল? হাঁটতেও কষ্ট হইতো। আচ্ছা, দাঁড়াইলে বসলে ওই সময় আমার অসুবিধা হইতো। আপনাকে এখন সেই হাঁটতে গেলে বা সেই কোমরের ব্যথাটা, সেটা কি পা পর্যন্ত যাবে, এই ধরনের কোনো ব্যথা কি এখন আছে আপনার? না, ওইরকম কোনো কিছু নেই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ব্যথা, প্যারালাইজ, এই ধরনের সমস্যাগুলো যখনই আমাদের সামনে আসে, বেশ কয়েকজন ভালো ভালো কনসালটেন্টের নাম আমাদের সামনে চলে আসে। তার ভিতর অন্যতম হচ্ছেন ডক্টর.Md.Shafiullah প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, যিনি তার দীর্ঘদিনের অতীত অভিজ্ঞতা থেকে হাজার হাজার রোগীকে সুস্থ করে তুলেছেন, যারা এই মুহূর্তে ভালো আছেন এবং স্বাভাবিক জীবনে তারা ফিরে গেছেন। ঠিক তারই আরেকটি উদাহরণ আজকে আমাদের সামনে আছেন, একদম ইয়াং একজন মানুষ, এনার্জেটিক স্টুডেন্ট এবং খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক জীবনযাপন চলছিল, বাট হঠাৎ করেই ব্যথা। কী ঘটেছিল আসুন দর্শক একটু ওনার কাছ থেকে শুনি প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। স্যার গালিব। গালিব স্টুডেন্ট? জি। কী পড়াশোনা করছেন? নিউটনে সায়েন্সে। কোথায়? ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, বাসা কোথায় আপনার? পীরেরবাগ। এই পীরেরবাগে কাছে? আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, কি এমন ঘটেছিল যেটার জন্য স্যারের কাছে আপনাকে আসতে হয়, আর এটা ঠিক কতদিন আগে ঘটেছিল? এই জিনিসটা আর কি মূলত ঘটছে আমার পায়ের দিকে ব্যথাটা নেমে যেত। কতদিন আগে এটা? এটা 7-8 মাস আগে। কি ঘটেছিল ওই দিন? 7-8 মাস আগে হচ্ছে আপনার জার্নি করতেছিলাম, জার্নির ভিতর থেকে ওইভাবে বুঝি নাই, তারপরে আরো লং জার্নি করছিলাম, সেখান থেকে হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছি ব্যথা। তারপরে প্রথম ব্যথাটা বুঝতে পারেন আপনার পায়ে? পায়ে। পায়ে কি গোড়ালির দিকে ব্যথা হচ্ছে? হ্যাঁ, গোড়ালির দিকে। মানে যেটা অনেকের ক্ষেত্রে হয় যে আমরা দীর্ঘ জার্নি করার পরে দেখা যাচ্ছে পায়ে বা কোমরে অনেকের ব্যথা করে, বাট কিছুক্ষণ পরে ব্যথাটা চলে যাচ্ছে, বাট আপনার ব্যথাটা কি কন্টিনিউয়াসলি হচ্ছিল? হ্যাঁ, কন্টিনিউয়াসলি হচ্ছিল। পরে ব্যথা রিলিভের জন্য আম্মুর কাছ থেকে পরামর্শ নিয়ে ফ্লেক্সি খাইছিলাম। আচ্ছা, ফ্লেক্সি। ব্যথাটা কি এরকম ব্যথা যে হাঁটতেও কষ্ট হচ্ছে, সেরকম ব্যথা ছিল? হাঁটতেও কষ্ট হইতো। আচ্ছা, দাঁড়াইলে বসলে ওই সময় আমার অসুবিধা হইতো, মানে আমি যখন শুইতাম তখন হচ্ছে আমি একটু রিলিফ ফিল করতাম, মানে ভালো লাগতো, আর এমনি বসলে হাঁটলে দাঁড়াইলে তখন আমার পেইনটা পায়ের দিক দিয়ে নেমে যেত। আচ্ছা, প্রথমে ছিল শুধু এই হিপ জয়েন্ট পর্যন্ত। আচ্ছা, আস্তে আস্তে চিকিৎসা নিতেছি, তারপরে ভালো হইতেছিল। মানে যখন ব্যথা, সাথে সাথে কি ডক্টরের কাছে গিয়েছিলেন নাকি কয়েকদিন পর? আচ্ছা, যখন দেখছেন ব্যথাটা আর যাচ্ছেই না, বরঞ্চ ধীরে ধীরে আরও বাড়ছে, ক্রনিক পর্যায়ে চলে যাচ্ছে, ঠিক তখনই ডিসিশন নিয়েছেন ডক্টরের কাছে যাবেন। উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? প্রথমে এক্সরে নিছিল। আচ্ছা, এক্সরে নেওয়ার পরে কোনো কিছু ধরা পড়েছিল? না, ওনার কাছে ওইরকম কিছু ধরা পড়েনি। আচ্ছা, বাট উনি কিছু মেডিসিন দিয়ে দিয়েছেন এবং ব্যায়াম দিয়েছেন, সেটা করাতে কি কোনো ধরনের উপকার পেয়েছিলেন? ওইরকম বেশি না, খুব একটা হালকা পাতলা, মানে ধরেন পেইন কিলার দিলে যেরকম ব্যথাটা রিলিফ হয়। সে বুঝতে পেরেছি। আচ্ছা, তখন কন্টিনিউয়াসলি আপনি দেখছেন যে ব্যথাটা ধীরে ধীরে আরও বাড়ছে, স্বাভাবিক জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে, হাঁটা চলার সমস্যা হচ্ছে এবং ব্যথাটা একটা সময় কোমর থেকে নিচ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। জি। এমন কি হতো যে হয়তো আপনার হাঁটছেন পাটা টেনে ধরছে ব্যথার জন্য, সেরকমটা মনে হতো? না, এরকম কোনো কিছু, শুধুমাত্র পেইন, সারাক্ষণ পেইন। আচ্ছা, তারপরে কি করলেন? তারপরে তখন ছিলাম বাড়িতে, বাড়ি থেকে হচ্ছে আপনার ঢাকায় ব্যাক করলাম। পরে প্যারেন্টসদের সাথে হচ্ছে পরামর্শ করার পরে তারা ডাক্তারের কাছে নিয়ে গেল, ইবনে সিনা। সেখানে হচ্ছে টেস্ট মেস্ট করা, ব্যায়াম ট্যাম ওষুধ, খুব একটা কিছু হয় নাই। কোনো রোগ ধরা পড়লো সেখানে? সেখানে সেখানে আমি বলতে পারতেছি না। তারপরে ওখান থেকে হচ্ছে আমরা গিয়েছিলাম আবদুল্লাহ রিজভি। আচ্ছা, ওনার কাছে। উনি হচ্ছে আপনার
রেস্টে থাকতে বলছে। আচ্ছা, আর কিছু ওষুধ দিছিল ওই সময়? অনেকটা ভালো ফিল করতেছিলাম যেহেতু রেস্টে দিছিল। হুম হুম, কিন্তু দেখলাম যে যখন তার কাছে যাওয়ার জন্য যে জার্নিটা করতাম ওইটুকুতেই আবার পেইন শুরু হচ্ছে, পেইনটা শুরু হয়ে যেত। তো তারপরে আস্তে আস্তে স্পাইনাল কর্ডের হচ্ছে বিশেষজ্ঞ একজন ডাক্তার আছে শহীদুর রহমান খান, ওনার কাছে গেছিলাম। উনি আবার বললো যে এই ছোট বাচ্চার অপারেশন, মানে রিজভি স্যার হচ্ছে আপনার অপারেশন বলছিল। আচ্ছা, সার্জারির কথা বলেছে, সার্জারির কথা বলছিল। আচ্ছা, আমরা যেটা আপনার দেখতে পাচ্ছি আপনার পিএলআইডিতে হচ্ছে আপনার L4-5 দুইটা ডিসপ্রলাপস ছিল। জি, সেই দুইটাই কি ওনার অপারেশনের কথা বলেছিলেন আপনাকে? হ্যাঁ। আচ্ছা, পরে অপারেশনের ডিসিশন থেকে সরে আসছেন কী জন্য? মানে অনেকে বলতেছে এর ভিতরে কোনো লাইফ নাই, মানে একটা লাইফস্টাইল ফলো করতে হবে। মানে একদম ইয়াং একজন মানুষ এই বয়সে একটা সার্জারি, প্লাস সেটা যে আপনি 100% সাকসেসফুল হবে এরকম কোনো কিছু নেই। তখন আপনার অপারেশনের বিকল্প আপনারা খুঁজতে শুরু করেন যে অপারেশনের বিকল্প কিছু আছে কিনা। আচ্ছা, তখন আপনারা আরেকজন ডক্টরের শরণাপন্ন হন এবং উনি আপনাদেরকে সাজেস্ট করেন, যেটা কি সাজেস্ট করেছিলেন উনি? উনি বলছিল যে অপারেশন করতে হবে, কিন্তু যেহেতু ইয়াং ছেলে আপনারা প্রথমে একটু ফিজিওথেরাপি দিয়ে দেখেন। আচ্ছা, পরে উনি আবার এই হসপিটালের নাম বলছে DPRC হসপিটালের কথা ওনার কাছ থেকে আপনারা জানতে পারেন, জানতে পারছি এবং সেই অনুযায়ী স্যারের কাছে চলে আসেন। চলে আসছি। স্যার যখন প্রথম আপনার সকল রিপোর্ট দেখেন, দেখার পর কী বলেছিলেন মনে আছে? বলছে যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ওকে 15 দিনের মতো, প্রথমে 1 মাসের কথা বলছিল, পরে বলছিল 15 দিনের কথা, 15 দিনের মতো টোটালি রেস্ট, এখানে ভর্তি হয়ে যেতে হবে। ভর্তি হয়েছে, রেস্টে ছিলাম, থেরাপি টেরাপি দিছে, আলহামদুলিল্লাহ এখন ভালো, আলহামদুলিল্লাহ। এই কথাটা আসলে আমরা শুনতে চাই এবং জানতে চাই যে আসলে একটা মানুষ ট্রিটমেন্ট নেওয়ার পরে আদৌ কি সে ভালো আছে কিনা বা সুস্থ আছে কিনা। আপনাকে এখন সেই হাঁটতে গেলে বা সেই কোমরের ব্যথাটা, সেটা কি পা পর্যন্ত যাবে, এই ধরনের কোনো ব্যথা কি এখন আছে আপনার? না, ওইরকম কোনো কিছু। দর্শক, পরিবারের যারা সদস্য আছেন তাদের এই ক্ষেত্রে কিন্তু ভূমিকা অনেক বড়। আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাই যে সঠিক একটা যে নির্দেশনা বা আপনার সঠিক যে পরামর্শ সেটার অভাবে অনেক পেশেন্টই আছেন সঠিক চিকিৎসাটা তারা সময় মতো পান না। বাট পরিবারের সদস্যরা যদি এই মুহূর্তে সঠিক একটা ডিসিশন দিতে পারেন বা তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সেক্ষেত্রে সুস্থ হওয়ার প্রবণতা আমাদের এই ধরনের পেশেন্টদের কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঠিক যেমনটা আমাদের ওর ক্ষেত্রেও কিন্তু ঘটেছে, তার প্যারেন্টস ছিল, তারা যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে তারা ডিসিশন নিয়েছেন এবং ডিসিশন নেওয়ার কারণে কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। ওনার মাও আমাদের সাথে এখানে উপস্থিত আছেন, বাট উনি পর্দাজনিত কারণে উনি সেটার সামনে আসছেন না, বাট উনি ইনসাইডে থেকে ওনার ছেলের আসলে কী হয়েছিল সেই পুরো বিষয়টা উনি আমাদেরকে একটু শেয়ার করবেন। আসুন দর্শক, একটু ওনার সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন আজকে? আছি, আল্লাহর রহমতে। অবশ্যই ভালো থাকার কথা, যেহেতু সবচেয়ে আপন মানুষ নিজের সন্তান, সেই সন্তান যখন সুস্থ থাকেন অবশ্যই ভালো লাগে প্রতিটা বাবা মার কাছে। আমরা একটু আপনার কাছে জানতে চাইব যে কী হয়েছিল যখন আপনার ছেলে আপনাকে প্রথম বলে যে তার পেইন শুরু হয়েছে জার্নির কারণে, ওই দিনটার কথা যদি আমাদেরকে একটু বলেন। এখন ও যখন বললো যে ব্যথা, এরকম ব্যথা পাইতেছে, মাজার ব্যথা, মাজার ব্যথা থেকে বললো যে হিপের ওই জায়গায় ব্যথা আসছে। এরপরে কয়েকদিন পরে আবার বলতেছে যে পায়ের নিচের দিকে ব্যথা চলে যেতেছে। এখন ও কোনোভাবে বসেও থাকতে পারতেছে না, আবার শুয়েও থাকতে পারতেছে না, এরকম অবস্থার ভিতরে আসছিল। হঠাৎ করে সুস্থ সন্তান দেখছি যে অসুস্থ হয়ে গেল, কেমন লাগছিল মায়ের কাছে ওই সময়টা? খুবই খারাপ লাগছে যে ছোট বাচ্চা এরকম, মানে কি করবেন এই সময়? আসলে ঠিক বুঝতে পারছিলাম না, যে উঠতে পারছিলাম না যে কি করতে হবে, কোথায় গেলে পরে আমরা একটু ইয়া পাবো এরকম। তখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার তখন বললো যে আপনি পরীক্ষা নিরীক্ষা দিল, দেওয়ার পরে এক ডাক্তার বলছে যে আপনার এক্স রে করাইতে হবে। এক্স রে করাইলাম, করানোর পরে বললো যে ওর যে ব্যথা, এই ব্যথা কোনোদিনও ভালো হবে না, এভাবেই থাকবে, ওষুধের উপরে থাকবে। এটা শোনার পর তো আরও কিছুটা আরও খারাপ গিয়েছেন। জি, খুব খারাপ অবস্থা। তো তখন আবার অন্য ডাক্তার দেখাইলাম, দেখানোর পরে উনিও বললো যে আপনার অপারেশন পরীক্ষা করা লাগবে, এমআরআই করতে হবে। তখন আমরা আবার ওখানে এমআরআই করলাম না, না করে আবার আরেক হসপিটালে গেলাম। আচ্ছা, ওখানে যা সেরা
এমআরআই করলাম। করার পরে আপনার এমআরআই যে ইয়াডার ধরা পড়লো, ধরা পড়ার পরে ডাক্তার আবার বললো যে অপারেশন করতে হবে। আচ্ছা, এটা শুনে আরো কিছুটা ঘাবড়ে গেলাম। আরো হলাম যে একদম ইয়াং একজন ছেলে মাত্র 18 বছর বয়স, এই বয়সে সার্জারি অনেক বড় একটা ব্যাপার। তখন উনি আবার কয়েকদিন 15 দিনের রেস্ট দিছে, দেওয়ার পরে আমরা ওইটা 15 দিন পরে দেখলাম যে তাও আমার ছেলে ভালো হইতেছে না, আরো ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। ওখানে ডাক্তারের কাছে গেলে ওই ওইটুকু জানিতে ওর ব্যথা আরো অসুস্থ হয়ে যায়, আরো অসুস্থ হয়ে যায়। তখন আর এক ডাক্তারের কাছে গেলাম, স্পাইনাল কর্ড। ওখানে যাওয়ার পরে উনি তখন এখানকার কথা বললো, ডক্টর শফিউল প্রধান স্যারের বিষয়ে এই প্রথম আপনারা জানতে পারেন। জি জি, যে ওনার কাছে আপনারা যান হয়তো একটা ভালো আপনারা কোনো কিছু পেতেও পারেন। জি, আচ্ছা, সেই অনুযায়ী স্যারের কাছে চলে আসেন। আচ্ছা, তো স্যারের কাছে যখন আসেন, স্যারের ট্রিটমেন্টে ভর্তি হয়ে যান। জি, এবং ধীরে ধীরে উনি সুস্থ হতে শুরু করেন। এবং আজকে যখন আপনার সন্তানকে আপনি নিতে আসছেন, প্রথম দিন ভর্তি করেছিলেন অসুস্থ ছেলে এবং আজকে নিয়ে যাচ্ছেন, দুটাতে পার্থক্য কেমন দেখছেন আপনার ছেলেকে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার ছেলে অনেকটাই সুস্থ, হাঁটাচলা করতেছে। কালকে আপনার এই এখানে যে মেলাটা আছে ওখান দিয়ে ঘুরায় নিয়ে আসছি। আচ্ছা, মেলাতেও ঘুরতে গিয়েছিল? জি জি, আলহামদুলিল্লাহ, মেলা দিয়ে ঘুরায় নিয়ে আসে। তো পরে বাসায় যা ফোন দিলাম যে কেমন, এখন কি ব্যথাটা আছে কিনা, তো বলতেছে না এখন আলহামদুলিল্লাহ। এটা শোনার পর মায়ের মন কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনারা যেমন একজন ডক্টরের মাধ্যমে জানতে পারেন একটা সঠিক ডিসিশন যেটা হয়তো আপনাদের জীবনটাকে বদলে দিয়েছে, আমাদের সেই সকল ভাই বোন বা সেই সকল প্যারেন্টসদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যারা এই ধরনের রোগে ভুগছেন। তারা এখানে আসুক, আসে সঠিক চিকিৎসাটা পাক, এটাই এ করে DPRC-তে আসলে ফিজিওথেরাপি দিলে আল্লাহ রহমত আল্লাহ মাফ করে, এটাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনলেন অসংখ্য মানুষ আপনাদের সামনে আসছেন, তাদের জীবনের যে ঘটনাগুলো শেয়ার করছেন, একটাই উদ্দেশ্য, একটা সঠিক ডিসিশন যাতে একটা পুরো মানুষের, আসলে একটা মানুষ না বলবো না, পুরো পরিবারের পুরো সব কিছুকে পাল্টে দিতে পারে, আপনার মলিন চেহারাকে হাসি মুখে পরিবর্তন করে দিতে পারে। সুস্থ হওয়াটা অনেক বড় একটা নিয়ামত, আমরা চাই সকলে সুস্থ থাকতে, ভালো থাকতে। আল্লাহ আমাদেরকে সেই সঠিক নিয়ামতটা দান করুক, আমরা যাতে সবাই সুস্থ থাকতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।